বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন মেধাবৃত্তি একজন ছাত্রছাত্রীদের উন্নত জীবন গঠনের অনন্য ভূমিকা পালন করতে পারে সমবায় সমিতি মুনাফা অর্জনের পাশাপাশি সদস্যদের সন্তান সন্তানির শিক্ষার পিছনে বিরাট অঙ্কের সহায়তাকে মাইল ফলক হিসাবে উল্লেখ করে কৃত্রি শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগী হতে উৎসাহিত হবে সাত ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ও সমিতি ও সিলেট সাব কমিটির সহায়তায় আলাউদ্দিন ছাত্রবৃত্তি বিতরণ ও মত বিনিময়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদা আলম একথা বলেন বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ও ঋণ সমিতি ঢাকা সিলেট সাব কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন এর সভাপতিত্বে এবং সমিতির ডাইরেক্টর আজারুল ইসলাম ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আক্তার এর পরিচালনায় প্রশিক্ষণ হলে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম ও মোহাম্মদ সিরাজুল ইসলাম মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা কো অপারেটিভ এর সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ রজব আলী সিনিয়র ভাইস চেয়ারম্যান ও অফিসার্স কাউন্সিলের সম্পাদক মোহাম্মদ শাহারিয়ার সিদ্দিকী বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ আব্দুল হাসিব খালেদ আহমদ মকবুল হোসেন নিত্যরঞ্জন দত্ত পুরকাস্ত মোস্তফা আজাদ কামাল মোহাম্মদ ফয়েজ আহমদ এ টি এম মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ তহিদুল ইসলাম শফিকুল ইসলাম সঞ্জীবন মজুমদার জাবেদ আহমদ যুগ্ম পরিচালক মোহাম্মদ আখতার হুসেন মোহাম্মদ আব্দুল মতিন মোল্লা আসাদুজ্জামান খান তানিম আমানুল হক বুইয়া উপপরিচালক রিয়াজুল ইসলাম উপমহাব্যবস্থাপক কেশ আবদুল্লা বাকি অফিসার্স কাউন্সিল সিলেট এর সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম বৃত্তিপ্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন অভিভাবক ফিরদুসি বেগম ও ছাত্রী সাকেরা মাহজাবিন সাবিহা